আপনি এতক্ষণ ধরে আপনার নিজের জীবন সম্পর্কে যা বলেছেন সেখানে কিন্তু একবারও এই শিল্পের কথাটি আসেনি, এটি কি আপনার শুরু হলো কিভাবে, আপনি শিখলেনই বা কোথায়? শিল্পের কথাটা সত্যি আসেনি, কারণ শিল্প ছিল না। একাত্তরের পরে আমি কিছুটা নিজেকে সরিয়ে রাখতাম সবকিছু থেকে। আমার আমার হাজবেন্ডের মধ্যে এমন একটা হলো যে উনি খুব সাহসেই আমার সাথে তার বিয়েটা হলো, এক পর্যায়ে এসে উনি সবটুকু সাহস যেন রাখতে পারছেন না, কখনো কখনো বলছে থাক ওখানে না গেলে, ওখানে না হয় একটা মানুষে কী কী বলবে তোমাকে নিয়ে, একাত্তরের সমস্ত ঝামেলার কথা বলবে, তো বাদ দাও। তখন আমার মনে খারাপ লাগতো যে উনি এটা বলতে হবে না, তবে উনি সাহসে এটা ফেস করবেন না বা কেন, তাহলে তো আমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে বা আমার অন্যায়, এটা আমি চিন্তা করতাম। উনি সিলেটে চাকরি নিয়ে চলে গেলেন পেপার মিলে, ওখানে আমি একটুখানি স্বস্তি পেলাম। আমার খাওয়ার ঘরটা ছিল চেরাপুঞ্জি পাহাড়ের মুখোমুখি, আমি খাচ্ছি আর পাহাড়ের রং বদলানো দেখছি, বা ওই আর একটা কল্পনা সারাদিন ভরে পাহাড়ের রং দেখতাম। তো এই মায়াবী পাহাড়টা দেখতে দেখতে আমি আর একটা মনে হলো যে মানে সমাজকে তখন আর পছন্দ হতো না, কার সাথে দেখা হলে ভালো লাগবে, কে ভালো বলবে কে মন্দ বলবে, ওটার উপরে আর নির্ভর হতে লাগলো না। আমি পাহাড়ের সাথে আমার বন্ধুত্ব নিসর্গই আপনার নিসর্গ আমার খুব প্রান্তীয় হয়ে গেল। অনেক মজার মজার দেখতাম, আর অনেক বিদেশি ওখানে ছিল, বিদেশিরা থাকার ফলে আমি বলবো না যে বিদেশিদের সঙ্গে থেকেই খুব বড় কিছু হয়েছে, কিন্তু হয়েছি না বা কেন, অনেক রকমের দেশ একসাথে, তো সবার মনের একটা অনেককে আমি পেয়েছি। তার মধ্যে আমার সবচেয়ে উপরে যে ছিলেন স্টিভ স্টিফেন, উনি একজন ক্যানাডিয়ান ভদ্রলোক বিপত্নিক, তো উনি আমি বাচ্চা যখন ছোট আমার কোলে, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো মুরগি আলো আমার ওখানে আসতো, মুরগি রাখতাম, উনি আমাকে দেখে বড় একটা সালাম দিয়ে আবার উপরে চলে যেতেন। তো আমি আমার রোমান্সকে কোনো অপরাধ দিই না, এই কারণে যে আমার কোনো রোমান্টিক আচরণে কোনো অপরাধ কখনোই নাই, সেই জন্য আমি এটা খুব বারবার বললেও আমার কোনো অসুবিধা হয় না। তো এই ভদ্রলোক আমার খুব নির্ভরশীল হয়ে গেলাম ওনার প্রতি, উনি খুবই আমাকে ভালোবাসতেন এবং আমার বাচ্চাদের নিয়ে রাখতেন, আমাকে এবং বিয়ের ভাগে দুজনকে, তাই আমাদের খুব প্ল্যাটনিক বন্ধু হলেন আমার। তো উনি আমাকে একদিন একটা ইয়ে দিলেন, একটা বাঁশের ফসিল এনে দিলেন, তো ওই বাঁশের ফসিলগুলো দেখে দেখে আমি একটা বিরাট ফর্মকে কোথায় যেন একটা এমন একটা ফর্ম দেখতে পাচ্ছি যে এটার মধ্যে দুজন একটা সোলমেট, হ্যাঁ, খুব অন্তরঙ্গভাবে দাঁড়িয়ে আছে, তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। এবং তখন থেকে আমি যখন বাইরে গেলেই একটা দেখে একটার মতো, একটা দেখে একটার মতো, এরকম করে বাইরে, আর আমার হাজবেন্ড আমাকে খুব বেড়াতে নিয়ে যেতেন, যেখানেই থাকতেন আমাকে ঘুরে ঘুরে ঘোরাফেরার জন্য খুব একটা সুযোগ দিতেন, নিজেও বেড়াতে নিয়ে যেতেন এবং আমাকে গাড়ি টাড়ি দিতেন যে তুমি, আমি মানুষের বাড়ি যেতাম না, আমি ওই চট্টগ্রামে যখন গেলাম তখন ওই স্বর্ণশিলাতে বসে থেকে বাচ্চাদের খেলতে দিয়ে ওখানে পাথর কুচি, তারপর ওখানে কাঠের টুকরো করতাম, কাজ করতাম, ওই আদিবাসীদের পাহাড়িদের সঙ্গে কথা বলতাম, এরকম দেখতে দেখতে কখন অজান্তে আমি সংগ্রাহক হয়ে গেলাম প্রথমে। এই সংগ্রহগুলো যখন রাখতে শুরু করলাম জমে জমে অনেক, যখন বদলি হতাম তা মানুষকে দিয়ে দিতাম। এখন এস এম সুলতান ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে যশোরে যখন এলাম, তখন কিছু আবার সংগ্রহ করতে শুরু করেছি। এগুলো সবই ওই গাছ পাথর, হ্যাঁ, পানিতে ভাসা কাঠ, জলে বাড়ি খেয়ে খেয়ে একটা ফর্ম তৈরি হয়েছে, অটোমেটিক একটা ফর্ম, সেটাগুলো নিয়ে আমি সেগুলোকে কি আপনি আর একটু সংস্কার করতেন নাকি ওইভাবেই? তখন সংস্কার বুঝতাম না, তখন ওরকমই রাখতাম, রাখতাম মানে যাতে পোকা না হয় সেটার জন্য চেষ্টা করতাম, কিন্তু কোনো সংস্কার করতাম না। মানে শিল্পী এস এম সুলতান এসে আমাকে একদিন সারাদিন আমার বাসায়, তো উনি আর্টের সম্পর্কে অনেক কথা হচ্ছে, তো উনি বলছেন যে আপনার মতো তো সবাই বাইরে থেকে পড়াশোনা করার সুযোগ পায় না, তা আমাদের দেশেও ছেলেমেয়েরা চাইলে এভাবে পারে এরকম হচ্ছে। আমি অনেকক্ষণ কাকে বলছেন সুলতান ভাই, তারপরে আমি বললাম যে আমি তো বাইরে কখনো পড়াশোনা করিনি, তো দূরে কখন বাইরে যাইনি কখনো, তো বলে তাহলে এগুলো তো আমি যেগুলো আমি আপনার বাসার থেকে কুড়িয়ে আনি, ওর বাসা থেকে কুড়িয়ে আনি,
এখান থেকে আনি, তাহলে আপনি যে একদিন কত বড় একজন অ্যাস্থেটিক আর্টিস্ট তো আপনি জানেন, সবাইকে আপনি বলতেন, তো কত আপনি কি জানেন? তা আমি বললাম আমি তাও বুঝতে পারছি না, কিন্তু আপনি যে আর্টিস্ট, আপনি এই কথা কি কখনোই কেউ বলেনি আপনাকে? আপনি যে ঘর সাজান, গৃহবধূ, চাকরি করেন, দুটোই আপনার পরিচয়, কিন্তু আপনি একজন আর্টিস্টকে বলেনি। তবে সুজান ভাই, আজকে থেকে আপনি যখন আমাকে বললেন, তাহলে আমার মনে হয় আবার নতুন করে চিন্তা করতে হবে যে আর্টিস্ট কি কি করে হতে হয়। তখন সুলতান ভাই বললেন, শোনেন, আপনি কোনো প্রশিক্ষণের পায়ের কাছে যাবেন না, হ্যাঁ, কোনো কেউ প্রশিক্ষণ দিয়ে কাউকে, আপনি প্রশিক্ষণ কাউকে দিতে পারবেন না জীবনেও, আর আপনিও প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে কঠিন, কেন আপনার ভিতরে চোখে কাজ করে, মনে কাজ করে, আপনি তো হাতের সুদে আর্ট করতে পারবেন না, আপনার তুলিতে আসবে না কিছু, এটাই উনি বললেন। তারপরে উনি সেই সময় দুই মাসের মধ্যে উনি একটা এক্সিবিশন করলেন আমার চারুপীঠ, যশোর চারুপীঠ থেকে। তো এখনো কি ওই ওই পদ্ধতিতেই আপনি সবকিছু করেন? হ্যাঁ, খুব বড় একজন আর্ট ক্রিটিক, আমি নাম বলছি না, নাম করা আমাদের দেশে, তিনি আমাকে যে বলেছিলেন যে আপনি কি এইটাই শুধু করেন, আর কোনো সাবজেক্ট নেই? তা আমি বলি না, আমি আর কোনো সাবজেক্ট নেই, এই উড ফর্ম এবং পরিত্যক্ত সামগ্রী এগুলোকে দিয়ে যখন আমি খুব বর্ণাঢ্য একজন একটা বিশাল কিছু একটা করি, সেই সৃষ্টির প্রতি আমার খুব শ্রদ্ধাবোধ হয়।